চোদ্দই জুলাই প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেন মোহাম্মদের সাথে দ্বিতীয় মৃত্যু বার্ষিকীর দিনে তিন উপনির্বাচনে ভোট গ্রহণ করার সিদ্ধান্ত পরিবর্তন করায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের। বৃহস্পতিবার ধন্যবাদপত্রে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, চোদ্দই জুলাই দিনটি জাতীয় পার্টি অঙ্গ ও সহযোগী সংগঠনসহ দেশের লাখো লাখো এরশাদ প্রেমীর কাছে অত্যন্ত বেদনাবিধুর ও আবেগঘন দিন। এই দিনে জাতীয় পার্টি পল্লীবন্ধুর সাফল্যময় জীবন নিয়ে আলোচনা, মিলাদ ও খাদ্য বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করে। তাই পল্লীবন্ধুর মৃত্যুবার্ষিকীর দিনে নির্বাচনে অংশ নেওয়া জাতীয় পার্টির জন্য দুরূহ হয়ে পড়ত। তিনি বলেন, নির্বাচন কমিশন চোদ্দই জুলাই পল্লীবন্ধুর মৃত্যুবার্ষিকীর দিনের পরিবর্তে 3-0 আসনে 28 জুলাই ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়ে পল্লীবন্ধুর প্রতি সম্মান দেখিয়েছেন। এতে জাতীয় পার্টি সহ সর্বস্তরের এরশাদ প্রেমীর পক্ষ থেকে নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। একইভাবে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। এতে স্বস্তি প্রকাশ করেছেন পল্লীবন্ধু এরশাদের লাখো লাখো ভক্ত ও অনুরাগী।